ভালোবেসে ঘর বাঁধলেন ঢাকাই সিনেমা তারকা দম্পতি শরীফুল রাজ ও পরিমণি। বছর ঘুরতে না ঘুরতে তাদের সেই ভালোবাসায় ভাটা পড়েছে। রাজ্য তার বাবা মাকে একসঙ্গে নিয়ে বড় হতে পারছে না। গত বছরের শেষ দিনে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন পরিমণি। এরপর নতুন বছরের প্রথম প্রহরে রক্তমাখা বিছানার ছবি দিয়ে সংবাদ সম্মেলনের কথা জানান। এরপর আরেকটি স্ট্যাটাসে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। তবে দাম্পত্যের বিষয়ে শুরু থেকেই নিশ্চুপ ছিলেন রাজ। এরপর ছেলেকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। ছেলের সঙ্গে ছবি পোস্ট করে রাজ লিখেছেন, আমার প্রিয় পুত্র, তোমার একটি দুর্দান্ত বছর কেটেছে, সামনে আরো সুন্দর সময় কাটুক, তোমার সুস্বাস্থ্য কামনা করছি। এ বছরটি তোমার জন্য আরো আনন্দদায়ক হোক। আমার হৃদয় তোমার জন্য সবসময় ভালোবাসা পূর্ণ। তুমি যতই বড় এবং শক্তিশালী হও না কেন, আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না। দোলা রুদ্র, অনাবিল এন্টারটেইনমেন্ট, ঢাকা।